গেল এক দশকে বাংলার ক্রীড়াঙ্গন নারীদের সাফল্য গাথা। ক্রীড়া ক্ষেত্রে দেশের অর্জনের সিংহভাগ কৃতিত্বে নাম লিখিয়েছেন তারা। ক্রিকেট, ফুটবল, ভারোত্তোলন কিংবা দাবা, প্রায় প্রতিটি ক্ষেত্রেই দেশের জন্য এনে দিয়েছেন গৌরবের উপলক্ষ। দলগত কিংবা ব্যক্তিগত সব ক্ষেত্রেই ধরা দিয়েছে একের পর এক সাফল্য। আরো জানাচ্ছেন সজল দাস। ছাদ খোলা বাসে চ্যাম্পিয়নরা ইতিহাস গড়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা নিয়ে দেশে ফিরেছে বাংলার বাঘিনীরা। গত এক দশকে আন্তর্জাতিক মঞ্চে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে চলেছেন বাংলার নারী ক্রীড়াবিদরা। এএফসি অনূর্ধ্ব ১৬ কিংবা ২০১৯ সালের বঙ্গমাতা আন্তর্জাতিক টুর্নামেন্ট, নারী ফুটবলে বয়সভিত্তিক নানা টুর্নামেন্টেও আছে সাফল্যের ধারাবাহিকতা। কেবল ফুটবলই নয়, ২০১৮ সালে ভারতকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ক্রিকেট দল। ২০১০ এসএ গেমসে শুটিং, ২০১৬ এসএ গেমসে ভারোত্তোলন, ২০১৯ আর্চারিতে আসে স্বর্ণপদক। দলগত কিংবা ব্যক্তিগত সব ক্ষেত্রেই এসেছে একের পর এক অর্জন। সব মিলিয়ে গেল দশকটা ছিল দেশের নারী ক্রীড়াঙ্গনের জন্য ভীষণ উদ্দীপক। ইতিবাচক হাওয়ার ছোঁয়া লাগতে শুরু করেছে সেখানে, তবে এখনো যেতে হবে বহুদূর। সজল দাস, নিউজ 24, ঢাকা।